আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বিটবিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো XLM কয়েনটা নিয়ে, যে কয়েনটা বাইন্যান্সে অলরেডি আছে। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। দেখেন আমরা ফার্স্ট টাইম চলে যাই কয়েন মার্কেট ক্যাপে আসার পর দিন স্টেলার কয়েনটার সম্পূর্ণ নেম আর সংক্ষিপ্ত মানে সিম্বল হচ্ছে XLM। আর স্টেলার কয়েনটা হচ্ছে মোটামুটি বর্তমানে 21,000 কয়েনের মধ্যে 25 নম্বর র্যাঙ্কে আছে। আর ওয়াশ লিস্টে দেখছেন 8,27,000 মানুষ এটার ওয়াশ লিস্ট করে রেখেছে কয়েন মার্কেট ক্যাপে। তো আজকে সম্পূর্ণ আলোচনাটা এটা নিয়ে করবো। এটা হচ্ছে পার্সোনালি আমার ফেভারিট একটা কয়েন, যে কয়েনটা আমি আগে অনেক ট্রেড করতাম বাট ইদানিং করি না, বাট এখন থেকে আবার এটাতে একটা ভালো ইনভেস্ট সম্ভাবনা রয়েছে। তো দেখেন সার্কুলেটিং সাপ্লাইতে চলে যাই, যে 50 বিলিয়ন সাপ্লাই আছে কয়েনটা টোটাল। 50 বিলিয়ন থেকে ধরেন 25% এটাতে অলরেডি সার্কুলেট হয়ে গেছে মার্কেটে। আর এটার 24 ঘন্টার ভলিউম দেখতে পাচ্ছেন $138 মিলিয়ন, 24 ঘন্টা ট্রানজাকশন আর $3 বিলিয়ন মার্কেট ক্যাপ আছে মোটামুটি তার। তো আশা করা যায় দেখেন এই কয়েনটা ভালো একটা কয়েন, আর এটা নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করে চলেন। আমরা চলে যাই যে বাইন্যান্সে। দেখেন বাইন্যান্সে আসার পর দেখি টোটাল 2.1 মিলিয়ন BUSD দিয়ে এটা ট্রেড হয়েছে। USDT দিয়ে কত হয়েছে দেখি, XLM USDT দেওয়া প্রায় 10 মিলিয়ন। দেখেন বাইন্যান্সে মোটামুটি ভালো একটা ট্রানজাকশন এটাতে হচ্ছে প্রতিদিন। আর এই কয়েনটা মোটামুটি কোন কোন মার্কেট ক্যাপে আসে চলুন চলে যাই। দেখেন মার্কেট ক্যাপে আসি, মার্কেট ক্যাপে দেখেন বাইন্যান্স, কয়েন বেস, কু কয়েন, ইউবি গ্লোবাল, গেট ডোটায়ো, ক্রাকেন, ই মানে হিউজ পরিমাণ, মানে প্রায় 100টার উপরে দেখেন 100টা এক্সচেঞ্জার এই কয়েনটা লিস্টেড আছে। এটা একটা ভালো ফান্ডামেন্টাল কয়েন, এটা কোনো টোকেন না বা মিম কয়েন না, এটা অনেক স্ট্রং একটা প্রজেক্ট। এই কয়েনটা আমি যখন দেখছি ফার্স্ট টাইম তখন 00-র পরে 1 ছিল বা এরকম। দেখেন এটা অল টাইম হাই, অল টাইম লো কথা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা ওভারভিউতে চলে যাই, ওভারভিউতে আসার পর দেখেন সোমোর অল টাইম হাই, অল টাইম লো। অল টাইম লো হচ্ছে কত দেখেন 001, আর অল টাইম হাই হচ্ছে 93 সেন্ট। দেখেন আমি এটা অনেক লো থেকে আমি চিনি এটাকে, যদি এরকম প্রাইস থাকতে আমি এটাকে দেখেছি। তো এটা অনেক পুরান কয়েন, তো ইন ফিউচারে দেখেন নেক্সট যখন বুলন আসবে এই কয়েনটা ভালো একটা পাম্প করার সুযোগ আছে। মাত্র এই যে $1 যায় নাই এখন পর্যন্ত, তো 11 সেন্টের যে কয়েনটা এখন যদি আপনি এটা বাই করেন $50-100 কিনে রাখতে পারেন বুলরানের জন্য ধরেন 1-2 বছরের জন্য, ইনশাল্লাহ এটা থেকে বিশাল একটা প্রফিট করার সম্ভাবনা আছে। 20 গুণ থেকে কমসে কম 50 গুণ প্রফিট করতে পারবেন। তো দেখেন আমি বাইন্যান্সে চলে যাই, চলে যাওয়ার পর দেখেন এখানে আপনার মোটামুটি দেখেন 100, এখানে যদি ধরেন আপনার $100 USDT লোন, $100 কত 841টা কয়েন পাবেন। তো মোটামুটি ভালো একটা কয়েন। এই কয়েনগুলো যদি ইন ফিউচারে দেখেন যদি $5 হয় দেখেন আপনার $4,000 হবে। আর এইগুলিতে ইজিলি $5-10 হবে বুলরানে, $10-15-20 হয়ে যেতে পারে, এটা অসম্ভবের কিছু না। তো আশা করা যায় মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে এই কয়েনটা কী পরিমাণ ভালো হতে পারে। আর এটার মোটামুটি ট্রেডিং ভলিউমও ভালো, আর অল টাইম হাই তো দেখলেন $93, অল টাইম লো অনেক শূন্য কম। আর এটা ভালো একটা স্ট্রং প্রজেক্ট, এটা কোনো লোকাল কোনো প্রজেক্ট না। যারা চান যে ভালো পরিমাণে ইনভেস্ট করতে চান এখানে করতে পারেন, কোনো রিস্ক নেই এই কয়েনটাতে। মানে এটা অনেক স্ট্রং একটা কয়েন, মানে ইভেনচুয়ালি বড় বড় যত এক্সচেঞ্জার আছে সব এক্সচেঞ্জার এটা লিস্টেড আছে। টপ 10 সমস্ত এক্সচেঞ্জার লিস্টেড আছে, কয়েন বেস থেকে ধরে যত এক্সচেঞ্জার আছে সব কিছুতে এটা লিস্ট আছে বড় বড়। তো এই কয়েনটা একটা নির্দিতে আপনি কিনতে পারেন, এটা ইন ফিউচারে বুলরানে বিশাল একটা পাম্প দেওয়ার সম্ভাবনা আছে, কারণ এই কয়েনটা অলরেডি কিন্তু ভালো পরিমাণ প্রফিট দিয়ে আসছে। আর এটা অনেক পুরান কয়েন, এটা কোনো লোকাল কোনো কয়েন না। তারা ধীরে ধীরে কিন্তু ভালো এগিয়ে যাচ্ছে। দেখেন এখন পর্যন্ত কত বর্তমান যে প্রাইস, এই প্রাইসে 9,594% প্রফিট তারা দিয়েছে, এটা অনেক প্রফিট দিবে। আপনারা চাইলে যারা ইনভেস্ট করতে চান কিনতে পারেন, এটা ভালো হতে পারে আপনাদের জন্য। বাইন্যান্সেও কিনতে পারেন, বিভিন্ন এক্সচেঞ্জার আছে, ম্যাক্সি গ্লোবালও আছে, আপনারা চাইলে কিনতে পারেন। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।